হাই ফ্রেন্ডস, আই এম মেরাজুল, ওয়েলকাম টু আর চ্যানেল। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালো থেকো। তো বন্ধুরা, আজকে যে গানটি তোমাদেরকে শেখাবো, গানটির নাম হলো বেঈমান। আরমান আলিফ গানটি গিয়েছে, খুব সুন্দর একটি গান। তো চলো, কোনো টাইম ওয়েস্ট না করে আমরা গানটির অরিজিনাল কর্ডস অ্যান্ড টাইম প্যাটার্নগুলো দেখে নিই। মেরা গিটার চ্যানেল কো সার্চ কিজিয়ে অ্যান্ড ইস লাল সাবস্ক্রাইব বটন কো ক্লিক কিজিয়ে অ্যান্ড ইস বেল আইকন কো দবাইয়ে। মেরা গিটার কে জুড়ে সব ভিডিও সবসে পেহলে দেখনে কে লিয়ে। তো বন্ধুরা, এই গানটি আরমান আলিফ গিয়েছে এফ শার্প মাইনর স্কেলে। তো যারা অরিজিনাল কর্ড নিতে চাও, তারা ডিসক্রিপশনে অরিজিনাল কর্ডগুলো পেয়ে যাবা। তো এবার আমি ইজি কর্ডগুলো বলে দিই। তো ইজি কর্ড জানার জন্য আমাদেরকে ক্যাপো লাগবে। তো ক্যাপো অন সেকেন্ড ফ্রেট, দু নম্বর ফ্রেটে ক্যাপো বসিয়ে দিও। তারপরে কর্ডগুলো হয়ে যাবে, ফার্স্ট কর্ড ই মাইনার। তো ই মাইনার যারা বুঝতে পারছো না, এখানে কর্ডসের ডায়াগ্রাম আছে, দেখে নাও আর ফলো করতে থাকবা। যখনই কর্ড চেঞ্জ করবো ডায়াগ্রাম চেঞ্জ হয়ে যাবে। তো ফার্স্ট কর্ড ই মাইনার, সেকেন্ড কর্ড ডি মেজার, অ্যান্ড থার্ড কর্ড সি মেজার। তো এই তিনটি কর্ড ব্যবহার হয়েছে, তো ভালোভাবে দেখে নিও। তো বন্ধুরা, এবার আমরা গানটিতে যে টাইম প্যাটার্নটা ব্যবহার করব সেই টাইম প্যাটার্নটা দেখে নিই। তো এখানে টাইম প্যাটার্নটা আছে, খুব ইজি টাইম প্যাটার্ন, খানিক প্র্যাকটিস করলেই হয়ে যাবে। তো বন্ধুরা, টাইম প্যাটার্নটা এইভাবে চলবে। তো আমি স্লো করে বলছি, ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আপ। তো আরও স্লো করে বলছি, প্রথম ডাউন দিবা, তারপরে ডাউন আপ ডাউন আপ একসঙ্গে। তো 10-15 মিনিট প্র্যাকটিস করে নেবা, নেভার গিভ আপ বন্ধুরা, হয়ে যাবে। আর এই স্টাইম প্যাটার্নটা আমি ব্যবহার করেছিলাম অবরোধী গানে। হ্যাঁ, আশা করি তোমরা স্টাইম প্যাটার্নটা শিখে নিয়েছো। তো চলো, কিছুক্ষণ প্র্যাকটিস করে নেবা, হয়ে যাবে। তো বন্ধুরা, এবার আমি একবার কোয়াড প্রোগ্রেসিভটা বলে দিই, ভালোভাবে ফলো করো কোয়ার্ডসটা অ্যান্ড টাইম প্যাটার্নটা। তো এইভাবে কোয়াড প্রোগ্রেসিভটা চলবে, দেখে নাও। তো বন্ধুরা, কোয়াড প্রোগ্রেসিভটা চলবে যেমন আমরা অপারেটি গানটিতে কোয়াড প্রোগ্রেসিভটা চলছিল, সেই রকমই কোয়াড প্রোগ্রেসিভটা চলবে। হ্যাঁ, প্রথমে ই মাইনার, তারপরে ডি মেজার, তারপরে সি মেজার নিয়ে আবার ডি মেজার অর্ধেক নিয়ে ই মাইনার অর্ধেক, সেম। ওকে, একবার দেখে নাও। এইভাবে কোয়াড প্রোগ্রেসিভটা চলবে। তো বন্ধুরা, আমি গানটি গাইছি, তো আমি 4 লাইন গাইবো, বিকজ কোয়াড প্রোগ্রেসিভটা একই রকমের চলবে অ্যান্ড টাইম প্যাটার্নটা একই রকমের চলবে। তো কোয়াড প্রোগ্রেসিভের ডায়াগ্রামটা এখানে দেখে নিও, আর এখানে টাইম প্যাটার্নের ডায়াগ্রাম থাকবে, তো ফলো করিও। তো আমি প্লে করছি। তোরে ডায়রির পাতা জুড়ে কার নাম কবিতা, ডায়রির মাঝে ওই যে দেখি কার ছবিটা, দিনের শেষে তুইও দেখে খুব হাসিতেই মাতিস, যেই তোর এই হাসির কারণ তার খবর কি রাখে, লা 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 বন্ধুরা, এইভাবেই কোয়াড প্রোগ্রেসিভটা চলবে, কিছুক্ষণ প্র্যাকটিস করে নিও। হ্যাঁ, হয়ে যাবে, একই রকমের কোয়াড প্রোগ্রেসিভটা ঘুরতে থাকবে আর টাইম প্যাটার্নটাও ঘুরতে থাকবে। তো বন্ধুরা, এই ভিডিওটাতে আমি হেল্প করে থাকি, তো প্লিজ লাইক করে দিও আমার ভিডিওটাকে। লাইক করলে আমি বুঝতে পারি তোমাদেরকে কতটা হেল্প করতে পারছি, আর আমার কনফিডেন্স লেভেলটা আরও বাড়ে। তো প্লিজ লাইক মাই ভিডিও, আর কিছু প্রবলেম হলে কমেন্ট করে দিও, আমি তোমাদের পাশে আছি। আর বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের ভিডিও রাইট সাইডে একটা লাল সাবস্ক্রাইবের বাটন আছে, ওটাকে প্রেস করে দিও, আর সঙ্গে সঙ্গে একটা বেল আইকন উঠে যাবে, ওটাকেও প্রেস করতে ভুলিও না। তো সাবস্ক্রাইব করলে কী হয় বন্ধুরা, যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করি তোমাদের মোবাইলে নোটিফিকেশান চলে যায়, আর জলদি করে শিখে নিও। তো
প্লিজ লাইক মাই ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর বন্ধুরা, আমার ডিসক্রিপশানে ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামের আইডি আছে, তোমরা ফলো করিও, লাইক করে দিও ফেসবুকটাকে। হ্যাঁ, তো আজ পর্যন্ত এটাই থাক। টাটা, টেক কেয়ার, বাই বাই। গাইজ, ইস লাল সাবস্ক্রাইব বটন কো ক্লিক কিজিয়ে অ্যান্ড ইস বেল আইকন কো দবাইয়ে অ্যান্ড লাইক করনা মত ভুলিয়ে মেরা গিটার সে জুড়ি সব ভিডিও সবসে পেহলে দেখনে কে লিয়ে।